আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদর এলাকা। হ্যালো, কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে। আপা, আপনি নিউজ জানেন কি না আপা? হুম আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা এই অবস্থা। হ্যালো, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এইটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন, এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। জি আমি চিনি, জি আপা, যার যার এলাকা নিয়ে সে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ, আমি বলছি গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, জি তো আপা, গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ি, জি আপা, জি আপা, জি জি তো গোপাল, গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে জি আপা, এনএসআই র‍্যাব ডিজিএফ সবাইকে রিপোর্ট আইজিপি কে ডেকে এনএস বলে দিছে। মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতের এমপি হতে পারে, জি আপা, তারা তাদের আত্মীয় স্বজন, জি আপা, আত্মীয় স্বজন জি আপা, প্লাস যারা কাউন্সিলর মেম্বার, তারপরে মেয়র যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যাশ করতে বলছে। তোমরা কত করবে সেটাই তো কথা। মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চায়ের দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন, এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64টি জেলা। জি আপা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু পাকা কথা এখন বলার সময় না। সরি আপা, এখন যার নাম দেবো তাকে সবাই আগে অ্যারেস্ট করবে, জি আর তার আপা, নামে সবাই আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছে, এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে, এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি, এবং আমাদের খুবই, টুইটারে ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের আমরা কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা, আমার হ্যাঁ, অনেক, আর তুমি নাম দিতে বলো। হ্যাঁ, শেখ সেলিমের নাম দিয়ে দাও, সে চালাক, না উনি কিভাবে, উনি উনি তো মানে আমাদের কে চালাবে, আমাদের কে চালাবে, আপনি যারে বলবেন। যাদের আমি যারে বললে তো হবে না। তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা, এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি, সাজার খান, জি হ্যাঁ আপা, সাজার খান নাম যে তাকে অ্যারেস্ট করছে, জি আপা, বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নাই। জি আপা, এদের নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা, ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসিদের নাম কি, ওসির বাড়ি কোথায় আপা সেটা খোঁজ করে বার করো, আমার পাঠাও। ঠিক আছে আপা, আমার আপা যদি সুযোগ থাকে আপা, হ্যাঁ আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সব কিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘে শীত যায় না, ঠিক আছে আপা, 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা, আর্মিদের করে দিছি, জি এ আপা, পর্যন্ত যে কজন সব আমার 2 বছর পাওয়া। জি আপা, আর এখন একেবারে ওই সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা, সামনে আর 1 মাস টিকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে, 1 মাস আগে গিয়ে দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন, জি আর আপা, এই তালিকা সব করে রাখো। আপা আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এ চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়, আপা, এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আপা, আমি গত 2001 কিচ্ছু বলিনি আমি।
2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মী গায়ে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি।